এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানি পান করে থাকি কিন্তু সেগুলো শরীরের জন্য ঠিক কতখানি উপকারী তা কি আপনি জানেন আপনি কি জানেন উপকারী নয় বরং অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা হয়তো নেই এমন পরিস্থিতিতে ডাবের পানি খুবই উপকারী এটি কোনো কৃত্রিম পানিও নয় আজকের এই ভিডিওটিতে জানাবো ডাবের উপকারী এবং অপকারী কিছু কথা নিয়ে ডাবের পানি তো উপকারী এটা যেমন ঠিক তেমনি বেশি পানি পান করার ফলে কি হতে পারে ডাবের পানি ঠিক কোন সময়টা আপনি খাবেন এছাড়াও শুনে আশ্চর্য হবেন ডাবের পানিতে এগারোটি রোগ সারাতে কার্যকর ভূমিকা পালন করে থাকে বন্ধুরা এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন এতে করে সকল নতুন আপডেটগুলো এবং তথ্য পৌঁছে যাবে আপনার কাছে যদি ভিডিওটি উপকারী বলে মনে করে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ডাবের পানি খাওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা একাধিক গবেষণা দেখা গেছে শুধু গরম কাল নয় সারা বছর যদি নিয়ম করে ডাবের পানি খাওয়া যায় তাহলে অনেক রোগের উপশম ঘটে আমাদের শরীর থেকে যেসব লবণ গরমের কারণে বের হয়ে যায় তা পূরণ করার জন্য আমাদের খাদ্য তালিকায় ডাবের পানি রাখুন ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনিস এবং জিঙ্ক যা কিনা নানাভাবে শরীরকে গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে চরুণ বন্ধুরা চিনি নেওয়া যাক ডাবের পানি পান করলে কি কি রোগ সারাতে এবং আমাদের শরীরে উপকার করে থাকে স্ট্রেস বর্তমান সময়ে কম বেশি সবার হয়ে থাকে বেশ কিছু গবেষণায় দেখা গেছে ডাবের পানি একদিকে যেমন স্ট্রেস কমায় তেমনি। বেশি সচলতাকে বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দাঁত এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ডাবের পানি ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে স্কিনের ও উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ডাবের পানি স্কিনের যে কোনো সমস্যা চিরতরে বিদায় করতে ডাবের পানি খান প্রতিদিন ডাবের পানি ওজন কমাতে অত্যন্ত সাহায্য করে খাবার হজম হতে সাহায্য করে ডাবের পানি ডাবের পানি শরীরের লবণের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে ডাবের পানি অত্যন্ত কার্যকরী একটি উপাদান তাই যাদের ব্লাড প্রেশার রয়েছে তারা নিয়মিত ডাবের পানি পান করুন ডায়াবেটিস রোগীদের জন্য ডাবের পানি একটি মহা ঔষধ হিসেবে কাজ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে এবং ফাইবার ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে ডাবের পানি ডাবের পানিতে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিবায়োটিক্রাল প্রপার্টিস নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে শরীরে পানি ঘাটতে দূর করে ডাবের পানি নাম্বার বারো হার্টকে ভালো রাখতে এবং শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এছাড়াও হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে সহায়তা করে ডাবের পানি নাম্বার তেরো মাথা যন্ত্রণা দূর করতে ডাবের পানি খান প্রতিদিন নাম্বার চোদ্দ বয়স বাড়লে ও শরীরের যৌবন ধরে রাখতে ডাবের পানি খান প্রতিদিন দেখবেন উপকার পাবেন ডাবের পানি বয়সের ছাপ পড়তে দেয় না সে সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে নাম্বার পনেরো কিডনি ভালো রাখতে এবং যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা নিয়মিত ডাবের পানি খেতে পারেন এতে অনেক উপকার পাবেন নাম্বার ষোলো ডাবের পানি শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদান ইউরিনের সঙ্গে বের করে দেয় যার ফলে নানাবিধ জটিল রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয় নাম্বার সতেরো প্রসবের বিভিন্ন সমস্যা প্রসবের বিভিন্ন সমস্যা সারাতে ডাবের পানি খান এতে উপকার পাবেন নাম্বার আঠারো ডাবের পানি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে শরীরকে রাখে ঠান্ডা নাম্বার উনিশ ডায়রিয়া এবং কলারা রোগীদের প্রচুর পরিমাণে ডাবের পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা নাম্বার বিশ শরীরকে সুস্থ রাখতে হলে প্রতিদিন ডাবের পানি খান প্রিয় বন্ধুরা এতে গেল ডাবের উপকারের দিক ডাবের পানি বেশি খেলে কি ক্ষতি হতে পারে তা কি আপনার ধারণা রয়েছে যদি ডাবের অপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা অবশ্যই পরবর্তী আপডেট দেওয়া হবে ডাবের অপকারের দিক নিয়ে আর আমাদের আয়োজন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে সকল নতুন আপডেটগুলো পৌঁছে যাবে আপনার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন